নমস্কার। গল্পকথক মিতার আসরে সকল শ্রোতা বন্ধুকে অনেক স্বাগত। আশা রাখবো আমার শ্রোতা বন্ধুরা অনেক অনেক ভালো আছে, আমিও ভালো আছি। আমার শ্রোতা বন্ধুদের গল্প শোনাবো এই কারণে আমি ভালো আছি। বন্ধুরা, আজ আমি আমার খুব প্রিয় একটি লেখিকার গল্প পড়ে শোনাবো। বোধ করি এখনকার সকলের মনেই একমাত্র সেই লেখিকারই ছবি ভেসে ওঠে। স্বনামধন্যা লেখিকা সুচিত্রা ভট্টাচার্য রচিত সাদা গুঁড়ো লাল রং গল্পটি। চায়ের কাপে চিনি নাড়তে নাড়তে নীলা বলল, সরস্বতীর শয়তানিটা দেখেছ? আজ আবার ডুব মারল। ফাল্গুনের সকাল, শুভময় সোফায় বসে কাগজ গিলছিল, অনেকটা ঝুঁকে বাহ্য জ্ঞান শূন্য হয়ে। এমন ভয়ঙ্কর দুঃসংবাদেও তার কোনো হেলদোল নেই। হাতের ইশারায় নীলাকে বসতে বলল শুধু। নীলার খটকা লাগল। বাজার যাওয়ার আগে ভারী অলস মেজাজে থাকে শুভময়। নীলার বিরক্তির উত্তরে পাল্টা চুটকি ছোড়াই তার স্বভাব। আজ শুভময়ের মুখের ভাব যেন কেমন কেমন। নীলা জিজ্ঞাসা করল, কি হয়েছে? কেলো কেস, শুভময়ের স্বর চাপা, সরোজ ধরা পড়েছে। কে সরোজ? আমাদের সরোজ, অফিসের সরোজ ব্যানার্জি, যার ছেলের পৈতেতে সেদিন খেয়েলে। কাল পার্ক স্ট্রিটের কোন বারে বসে পার্টির কাছ থেকে টাকা নিচ্ছিল। ভিজিলেন্সের লোক গিয়ে একেবারে কট রেড হ্যান্ডেড। নীলা ঝাঁকুনি খেয়ে গেল। একেবারে সামান্য নয়, আবার ভীষণও নয়। সরোজ ব্যানার্জি শুভময়ের পুরনো সহকর্মী, তবে তেমন ঘনিষ্ঠ বন্ধু নয়। ইদানিং দুজনেই এক অফিসে পোস্টেড বলে শুভময়ের মুখে নাম শুনেছে সরোজের, তবে দেখেছে সাকুল্যে ওই একবারই, ওই পৈতের দিন। মুখটাও মনে পড়ে গেল নীলার, ফর্সা, গোলগাল, মাথায় অল্প টাক, চোখ দুটো হাস্যময়, কথাবার্তায়ও ভারী অমায়িক। নীলাদের খাবার টেবিলের সামনে দাঁড়িয়ে সারাক্ষণ তদারকি করছিল। মাংস পোলাওয়ের পালা শেষ হয়ে যাওয়ার পরও ক্যাটারারকে ডেকে লালটুর পাতে জোর করে দুটো ফিশ ফ্রাই চাপিয়ে দিল। মেচারা লালটু, একটা ফ্রাই তো ছুঁতেই পারল না, দেখে ভদ্রলোকের কি হাসি। কি মিসেস চক্রবর্তী, আজকাল ইয়াং ছেলেরাও ডায়েটিং শুরু করেছে নাকি? আমরা তো ওই বয়সে। শুভময় যে এত মুখে রক্ত তুলে পয়সা রোজগার করছে, খাবেটা কে? সেই লোকটা ধরা পড়েছে। নীলা অবিশ্বাসের সুরে বলল, যা যা নয়, হ্যাঁ, থার্ড পেজের লাস্ট কলামটা দেখো। খবরের কাগজখানা হাতে নিল নীলা। তেমন বড় বড় কিছু খবর নয়, জোর 7-8 লাইন, তবে তাকালেই হেডিংটা চোখে পড়ে যায়। ঘুষ নিতে গিয়ে সরকারি অফিসার ধৃত। ভেতরের লাইনের খুঁদি খুঁদি অক্ষরগুলো পড়ছে নীলা, চোখ কুঁচকে দৃষ্টি থেকে কাগজ বেশ খানিক তফাতে রেখে। সম্প্রতি নীলার চোখে চাল এসেছে, চশমা করানো হয়নি, গড়িমসি। কি হবে ছাতার মাথা চোখে দুটো ঠুনি এটে? সিনেমা টিভি তো দিব্যি খালি চোখে দেখা যায়। শুভময় বড় বড় চুমুক দিচ্ছে কাপে, মাথা ঝাঁকাচ্ছে। ছি 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 ছি, মান ইজ্জত সব চলে গেল, কোথাও আর মুখ দেখানো যাবে না। তোমার কি? পড়া থামিয়ে নীলা টেরচা চোখে তাকাল। তোমাকে ধরেছে? এই না হলে ছেলে মেয়ের বুদ্ধি! আর দেখছো না, অফিসের নাম ধাম সব ছেপে দিয়েছে। তো বিশ্বশুদ্ধ সবাই বুঝি তোমার অফিসের নাম জেনে বসে আছে? আরে চেনা লোকেরা তো জানেই। শুভময় গোঁজ মুখে কিং সাইজ সিগারেট ধরালো। বাকিরাও জানে, না জানার ভান করে। জানলে জানে, অত কেয়ার করার কি আছে? কথাটা নীলা বলল বটে, তবে স্বরে যেন তেমন প্রত্যয় ফুটল না।
আশঙ্কাটা তার বুকেও ছ্যাঁক করে উঠেছে। এই না বাপের বাড়ি থেকে ফোন এসে পড়ে। বাবা দাদা করবে না, তারা যথেষ্ট বুঝদার, কিন্তু বৌদি? তা ওই কৌতূহলী মার্জারিকে সামাল দেওয়ার ক্ষমতা অবশ্য আছে নীলার। স্ট্রেট কার্ড বলে দেবে, চোর ডাকাত আজকাল কোন অফিসে নেই ভাই, আগেও ছিল চিরকালই থাকবে। উৎকচ শব্দটা বাংলা নয়, সংস্কৃত। শুভময় কাকে যেন ফোন করতে উঠল, বোধহয় অফিসের কোনো বন্ধুটন্ধুকে। নিচু গ্রামে বাক্যালাপ চলছে, এত নিচু যে ষড়যন্ত্রের ওঠানামাকে অলিক বলে ভ্রম হয়। ফিরে এসে আবার একটা সিগারেট ধরালো, দুটান দিয়েই নিভিয়ে দিল, এক হাতে কপাল চেপে বসে আছে। হঠাৎ পাড়ার থিয়েটারের স্বগতোক্তির ঢঙে বলে উঠল, একেবারে ক্যালাস, মাথা মোটা, 21 বছর চাকরি হয়ে গেল, একদিন পর ধরা পড়ার কোনো মানে হয়? আক্ষেপের মর্মার্থ সঠিক উদ্ধার করতে পারল না নীলা। আগে ধরা পড়লে তার বুঝি কোনো মানে হতো? চিন্তিত মুখে নীলা প্রশ্ন করল, এখন তাহলে কি হবে? কার? সরোজের? শুভময় হুঁশ করে শ্বাস ফেলল, ধরে নাও চাকরিগণ। চাকরিগণ? আপাতত সাসপেন্ড হবে, কেস চলবে, যদি তরে গেল তো ভালো, নইলে হাতে নাতে ধরা পড়েছে, এ কেসে বাঁচা খুব মুশকিল। ইস, ফ্যামিলিটা তো তাহলে ভেসে গেল। অত সুন্দর সুন্দর দুটো ছেলে মেয়ে, তুমি তো দেখেছ, ছেলেটা সামনের বছর CBSE দেবে, মেয়েটাও কি একটা কনভেন্টে পড়ে, ক্লাস 8-এ, ভাই বোন দুটোই নাকি লেখাপড়ায় খুব ব্রিলিয়ান্ট। মেয়েটার কথাবার্তাও খুব মিষ্টি, কি সুন্দর প্রজাপতির মতো উড়ে উড়ে সকলকে আপ্যায়ন করছিল। মেয়েটার চোখে কি একটা প্রবলেম হচ্ছে, সরোজের মেয়েকে নিয়ে খুব চিন্তা ছিল, গরমের ছুটিতে ম্যাড্রাসে নিয়ে গিয়ে দেখিয়ে আনবে বলছিল। আহারে, নীলার মন দুঃখে ভরে গেল। ওদের বাড়িতে একটা ফোন করো না, তোমার একদিনের কলিগ, একটা তো খোঁজ খবর নেওয়া উচিত। এক মুহূর্ত থমকে থেকে শুভময় বলল, খেপেছো এই সময়ে? কি করতে কি হয়ে যাবে? থলি দাও, বাজার সেরে আসি, আজ একটু সকাল সকাল অফিস বেরোবো। পাঞ্জাবি চড়িয়ে বেরিয়ে গেল শুভময়। লালটু এখনো ঘুমোচ্ছে, হায়ার সেকেন্ডারি পরীক্ষার আর 3 হপ্তা মতো বাকি। রাত জেগেই ছেলে পড়ে, উঠতে তাই বেলা হয়। নীলা ছেলের ঘরে ঢুকেই চারিদিকের ছত্রখান চেহারাটা দেখে নিল একবার। টেবিল আগোছালো, জামাকাপড় লুটোচ্ছে মেঝেই, খাটময় বই খাতা, বালিশের পাশে ওয়াকম্যান। গান শুনতে শুনতেই অঙ্ক কষে লালটু, ওতে নাকি মনোযোগ বাড়ে। ছেলে শুয়েও আছে দেখো কেমন কুঁকড়ে মুকড়ে, যেন শিশুটি। আপন মনেই হাসল নীলা, দ্রুত হাত চালিয়ে মোটামুটি বিন্যস্ত করল ঘরটাকে। বেরিয়ে রান্নাঘরে যাওয়ার মুখে কি ভেবে একটু থামল। সেন্টার টেবিল থেকে ছো মেরে কাগজটা তুলে নিয়ে সোজা চালান করে দিল নিজেদের ঘরের বিছানার নিচে। শুভময়েদের খবরটা লালটুর না দেখাই ভালো। এমনি অবশ্য ছেলের কাগজ পড়ার তেমন নেশা নেই, ওই খেলার পাতায় যা দেখে 2-4 মিনিট, দরকার কি যদি চোখে পড়ে যায়? কি ভাবতে কি ভাববে, উল্টোপাল্টা প্রশ্ন জুড়বে, মিছিমিছি বিব্রত হবে শুভময়। নীলা কর্মযজ্ঞে নেমে পড়ল, সিঙ্কে গত রাতের বাসনের কাঁড়ি একটা একটা করে মাজছে, চেপে চেপে ঘষে ঘষে। সরস্বতীটা মহা নেমো খারাপ, এত টাকা মাইনে দেওয়া হয় তবু কথায় কথায় কামাই, কথায় কথায় শুধু কামাই। এ মাসে ছাড়বে না নীলা, মাইনে কাটবে, কাজ ছেড়ে দেয় দিক, ভাত ছড়ালে কাকের অভাব হয় না। চড়াং করে মনে পড়ল, কাপড়ের স্তূপ ভেজানো রয়েছে বাথরুমে। হায় ঈশ্বর, ওসব এখন কে কাচে, কে মেলে? কদিন ধরে শুভময়কে বলছে একটা ওয়াশিং মেশিন কেনো, একটা ওয়াশিং মেশিন কেনো না। আচ্ছা, সরোজ ব্যানার্জির ছেলেমেয়ের স্কুলে খবরটা জানাজানি হলে কি হবে? ইস, বাচ্চা দুটোর ইহকাল পরকাল ঝরঝরে হয়ে গেল।
লালটু ঘং ঘং কাশছে কেন? উঠে পড়েছে নাকি? সকালের দিকে এখনো বেশ ঠান্ডা ঠান্ডা ভাব থাকে। ফুল স্পিডে ফ্যান না চালিয়ে ঘুমোয় না ছেলে। পরীক্ষার আগে অসুখ বিসুখ না বাঁধিয়ে বসে। কি ব্রেকফাস্ট করা যায় আজ লালটুর জন্য? সেই টোস্ট অমলেট কলা নাকি চিকেন স্যান্ডউইচ বানিয়ে দেবে? ফ্রিজে তো মুরগি সেদ্ধ করা আছেই। দুধ খাওয়া নিয়ে বড় নকর ছকর করে লালটু। আজ একটু চকোলেট গুলে দিতে হবে। সরোজ ব্যানার্জি কি বারে মদ গিলছিল? মনে হয় তাই, মদো মাতালরা ভারী অসাবধান হয়। ভাগ্যিস শুভময়ের এই কু অভ্যাসটি নেই। ও হরি, শুভময়ের ভাতও তো বসাতে হবে। বাজার থেকে মাছ আনলে নো প্রবলেম, দু পিস ভেজে দিলে সোনামুখ করে খেয়ে নেবে শুভময়। যদি মাংস আনে কিংবা পাবদা কি চিতল। কাল রাতে লালটু মালাইকারির কথা বলছিল, শুভময়ের কানে গেছে। যদি চিংড়ি নিয়ে হাজির হয় ও দেখা যাবে। খন আলু টালু ভেজে দিলেও চলবে, সঙ্গে ঘি। সরোজবাবুর বউ কি কাল রাতেই খবর পেয়েছিল? পুলিশ বোধ হয় জানিয়ে দেয়, না হলে সারা রাত বিজবিজে ঘামের মতো সরোজ ব্যানার্জির ভাবনাটা কিছুক্ষণ লেগে রইল নীলার মস্তিষ্কে, তারপর উবে গেল। কত কাজ হাতে, কত কাজ। চিন্তাটা ফিরে এলো সন্ধেবেলা, শুভময় অফিস থেকে ফেরার পর। শার্ট ছাড়তে ছাড়তে শুভময় বলল, বুঝলে গো, যা ভয় পেয়েছিলাম তাই, কেস পুরো জন্ডিস হয়ে গেছে, সরোজ আজ বেল পায়নি। নীলা হাঁ হয়ে গেল, কেন? এলো না, আরো 7 দিন এখনো পিসিতে থাকতে হবে। পিসি মানে জানো তো, পুলিশ কাস্টডি, থানা হাজত। 7 দিনে রস একেবারে নিংড়ে নেবে। সে কি, একজন শিক্ষিত ভদ্রলোককে চোর ছাঁচোরদের সঙ্গে রাখবে? কপাল, শুভময় হাত উল্টালো, যা ইন্টারোগেশন চলবে না, পেট থেকে সর্ষে দানা পর্যন্ত বার করে আনবে। নীলা ঘাবড়ে যাওয়া মুখে বলল, তোমাদের কথা কিছু বলে দেবে না তো সরোজবাবু? ধুত, আমাদের কথা কি বলবে? না মানে তোমরাও তো। নীলা বুদবুদটা গিলে নিল। লালটুর টিউটোরিয়ালে 8:30-8:30 আগে সে ফিরবে না। এখন এই চার দেয়ালের মধ্যে লুকোছাপা হুশহাস না করলেও চলে। শুভময় হো হো হেসে উঠল, দূর দূর, আমরা কি আয় তবে সহচরী হাতে হাতে ধরি ধরি করে কাজ করি নাকি? যার যার তার তার, একজনের সিক্রেট অন্যজন জানবে কি করে? আশ্বস্ত নীলা রান্নাঘরে গিয়ে কফির জল ছড়ালো। সন্ধ্যের পর শুভময় চা তেমন পছন্দ করে না। বিকেলে একবার বেরিয়েছিল নীলা টুকটাক সাংসারিক জিনিসপত্র কিনতে। গোটা কয়েক বার্গার এনেছিল সে সময়ে হট অ্যান্ড কোল্ড থেকে। দুটো বার্গার বার করে ওভেনে গরম করতে দিল। সরোজের থেকে বিপদের কোনো আশঙ্কা নেই বুঝে সরোজের ওপর আবার যেন একটু মায়া জন্মাচ্ছিল নীলা। দুঃখী দুঃখী গলায় প্রশ্ন ছুড়ল, ওদের বাড়ির লোকের খবর কিছু পেলে? শুনলাম তো সরোজের মিসেস কোর্টে গিয়েছিল, ভালো উকিল টুকিলও লাগিয়েছে, নো রেজাল্ট। বউটা নাকি খুব কান্নাকাটি করছিল কোর্টে। তোমায় কে বলল? অনিমেষ, আবার কে, ও তো আজ সারাক্ষণ কোর্টেই ছিল। অনিমেষকে ভালোই চেনে নীলা, সে নাকি খুব দাপুটে অফিসার, শুভময়দের অ্যাসোসিয়েশনের একটা মাথাও বটে। শুভময় বলে, অনিমেষ ভারী আপরাইট মানুষ, ঠিকাদার কন্ট্রাক্টর ছাড়া কারুর কাছে সে মাথা নোয়ায় না, এমনকি নিজের বাবা মার কাছেও না। পাছে নত হতে হয় সেই কারণে মিনিবাসে পর্যন্ত ওঠা ছেড়ে দিয়েছে অনিমেষ। গাড়ি ট্যাক্সি ছাড়া সে দুপাও চলে না। অফিস কলিগদের বিপদে আপদে সব সময়ে অনিমেষ পাশে থাকে, তাই চাকরিতে ঢের জুনিয়র হলেও অনিমেষের ওপর শুভময়ের গভীর শ্রদ্ধা নীলা জানে। কফি আর বার্গার নিয়ে শোয়ার ঘরে এলো নীলা। মুখ হাত ধুয়ে পাজামা পাঞ্জাবি পরে নিয়েছে শুভময়, গড়াচ্ছে বিছানায়। ট্রেটা বিছানার পাশেই টেবিলের ওপর রাখলো নীলা। বেতের গোল মোড়া টেনে খাটের ধারে বসলো। আর কি বলল অনিমেষ? কি আর বলবে, দুঃখ করছিল, সরোজের মিসেসকে সান্ত্বনা দিচ্ছিল। কাল ঠিক কি ঘটেছিল কিছু শুনলে? ও হ্যাঁ, সে তো এক কেচ্ছা কেলেঙ্কারি কাণ্ড।
শুভময় তরাং করে উঠে বসেছে, একটা বার্গার হাতে তুলে নিল। ঠক্কর ব্রাদার্স বলে একটা পার্টির লাইসেন্স নাকি সরোজ অনেক দিন ধরে আটকে রেখেছিল, দরে টরে বনছিল না বোধ হয়। ওই শালারা এই কাল টোপ দিয়ে ওকে নিয়ে গিয়েছিল গ্রিন হেভেনে, পার্টির কাছ থেকে 100 টাকার একটা বান্ডিল নিয়ে যেই না সরোজ ব্রিফকেসে ভরতে গেছে, অমনি ভিজিলেন্সের লোক এসে ক্যাঁক। সরোজ নাকি নার্ভাস হয়ে গিয়ে সঙ্গে সঙ্গে টাকাটা মাটিতে ফেলে দিয়েছিল, বাট ততক্ষণে দ্য গেম ইজ ওভার। টেবিলে জলের গ্লাস ছিল, সরোজের হাত ধরে গ্লাসে চুবিয়ে দিয়েছে, দেন অ্যান্ড দেন গ্লাসের জল লাল। নীলা মুখের হাঁ বন্ধ করতেও ভুলে গেল। বুঝলাম না। তুমি একটা ঢ্যাঁড়স, ডিটেকটিভ সিরিয়ালে দেখো না অপরাধীর দুষ্কর্ম প্রমাণ করার জন্য ফিঙ্গারপ্রিন্ট লাগে? সরোজের হাতের ছাপ তোলার জন্য নোটের গায়ে এক ধরনের গুঁড়ো লাগানো ছিল, সাদা সাদা কি যেন নাম, মিন পথেলিন না ফিন পথেলিন, লালটু বলতে পারবে। আহা, লালটুকে এর মধ্যে টানা কেন? না মানে লালটু সায়েন্সের, তো হয়তো জিনিসটার নাম জানে। হ্যাঁ, যা বলছিলাম, ওই গুঁড়ো মাখা হাত জলে ডোবালেই জল নাকি লাল হয়ে যায়, এই জন্যেই না বলে কট রেড হ্যান্ডেড। এখন আর সরোজ ডিনাই করতে পারবে না, সাক্ষীরা ছিল, তারা দেখেছে, সঙ্গে নোটেও আঙুলের ছাপ। নীলার হঠাৎ কেমন শীত শীত করে উঠল। কি সর্বনেশে ব্যাপার, গুঁড়োটাও সাদা সাদা, জলেরও কোনো রং নেই, অথচ ওই গুঁড়ো মাখা হাত জলে পড়লেই। অস্ফুটে নীলা বলল, ধরারও এত সব প্যাঁচ পয়জার আছে নাকি? আছে বই কি, ফাঁদ কি একরকম হয়? তুমি জানতে এ ব্যাপারটা? শুভময় উত্তর দিল না, কফির কাপে চুমুক দিতে দিতে সিগারেট ধরিয়েছে, চোখ ঘুরছে এদিক ওদিক, খাটে আলগা ঠেসান দিল। তবে আমরাও ছাড়ছি না, ওই ঠক্কর ব্রাদার্সকে আমরা এমন শিক্ষা দেব, হতে পারে সরোজের সঙ্গে তার ইয়ে চলছিল, হতে পারে সরোজই দোষ, বেশি স্কুইজ করার চেষ্টা করছিল, বাট দিস ইজ আনএথিক্যাল। কোনটা আনএথিক্যাল, স্কুইজ করা? ওই ধরিয়ে দেওয়াটা। তোরা টাকা দিস কেন বাছা, তোরা হারামজাদা চোর নোস। রবি ঠাকুর কি বলেছেন, অন্যায় যে করে আর অন্যায় যে সহে। শুভময় স্পষ্টতই উত্তেজিত, আমরা সইব না, ছুটির পর অনিমেষকে নিয়ে বসেছিলাম, ডিসিশন হয়ে গেছে, এককাট্টা হয়ে ঠক্কর ব্রাদার্সকে বয়কট করব আমরা, দেখি শালা কি করে ব্যবসা করে খায়, দরকার হলে অন্য পার্টিদেরও সমঝে দেব। সবাই তোমাদের কথা মানবে? তুমিই তো বলো, তোমাদের অফিসে যে যার নিজের ধান্দা নিয়ে চলে। এটা মানবে, মানতেই হবে, সার্ভাইভালের প্রশ্ন না, ইউনাইটেড উই স্ট্যান্ড, ডিভাইডেড উই ফল। রাতে শুয়ে ঘুম আসছিল না নীলার, এলোপাথারি কথা ভাবছিল, শুভময়ের কথা, সরোজ ব্যানার্জির কথা। নীলা অন্ধকারে হঠাৎ হঠাৎ দেখতে পাচ্ছে সরোজ ব্যানার্জি বসে আছে হাজতে, তার বউ ছেলে মেয়ে মুখ কালো করে দেখতে এসেছে তাকে, দাঁড়িয়ে আছে গড়াদের এপারে। কি লজ্জা, কি অপমান, কে বেশি হেনস্থা হচ্ছে, সরোজ ব্যানার্জি না তার বাড়ির লোকজন? কেন এত লোভ করলো সরোজ ব্যানার্জি, মেয়ের চিকিৎসার জন্য? শত বিপদে পড়লেও এমনটা করবে না শুভময়, মুখে যতই তরপাক, শুভময় কখনো খামচা খামচি করে না, কাজ হাসিল হলে যে যা ভালো মনে দেয় শুভময় তাতেই খুশি, সারা মাস খেটে কপয়সায় বা পায় শুভময়। কারুর পাকা ধানে মই না দিয়ে কটা টাকা বাড়তি আনলে যদি একটু বেশি সুখ কেনা যায় সেটা কি খুব দোষের? নীলা টের পেল শুভময় নড়াচড়া করছে, মৃদুস্বরে বলল, ঘুমোউনি? গরম লাগছে। গরম না হাতি? নীলা আলগা ছুল স্বামীকে, উল্টোপাল্টা ভাবনা করছো? না, কি আর ভাববো। শুভময় চুপ করে গেল, ঘর যেন নিঝুম, হঠাৎ পাখা ঘুরছে শোঁ শোঁ, এক ঘেয়ে চাপা শব্দে বেড়ে যাচ্ছে নৈঃশব্দ, অন্ধকারে সময়ও যেন সহসা প্রলম্বিত হয়ে গেল। খানিকক্ষণ পর শুভময়ই কথা বলল, শুনছো,
এবার বোধ হয় আমাদের একটু রোয়ে শোয়ে চলার সময়। নীলা ছোট্ট হাই তুলল, হঠাৎ এ কথা? বোঝই তো, সারাক্ষণ সকলের চোখ টাটাচ্ছে, আত্মীয় স্বজন পাড়াপড়শি সববার। তো আড়ালে আবডালে কে কি ফিসফাস করে ঠিক নেই। তো 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 করছো কেন? সব কথা কি খুলে বলতে হবে? এই অন্ধকারও যেন সব কথা খুলে বলার জন্য যথেষ্ট আড়াল নয়, নীলা ভার ভার গলায় বলল। ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলছো কেন? সোজাসুজি বলো, কি বড় মানুষিটা করি আমরা যে লোকের চোখ টাটাবে? আমরা নয়, তুমি। কলকাতায় এসে এই ফ্ল্যাট ফ্ল্যাট করে পাগল হয়ে গেলে ঠিক আছে, চিরটাকাল বাইরে বাইরেই ঘুরছি, আজ এখানে বদলি কাল ওখানে। এবার যখন কলকাতায় মোটামুটি থিতুই হয়েছি, একটা নয় নিজের আশ্রয় বানালামই, কিন্তু তারপর কি? তারপর লিস্ট দিতে হবে, আজ হাড়ে আদা দিয়ে চালু ফ্রিজ পাল্টে গন্ডার সাইজের ফ্রিজ কিনছো, কাল কালার টিভির মডেল বদলাচ্ছ, কথায় কথায় গয়না গড়াচ্ছ, শাড়ি কিনছো, এই সেদিন 15,000 দিয়ে নতুন সোফা কিনলে, পরশু দিনই তুমি 3,500 দিয়ে একটা বালু চুড়ি কিনেছ, আবার বৌদিকে ফোনে ঘটা করে দাম জানাচ্ছিলে। পৃথিবী শুদ্ধ লোক কি ঘাসে মুখ দিয়ে চলে? সব আমার ঘাড়ে চাপিয়ে দিচ্ছ? ছেলেকে আহ্লাদ করে ভিজিয়ার কিনে দিলে কে? প্যাকেট প্যাকেট বিদেশি সিগারেট ওড়াচ্ছ, বোন ভগ্নিপতিকে নিয়ে দীঘা বেড়াতে যাবে, ট্যুরিস্ট বাস নয় গাড়ি ভাড়া করে চলো, এগুলো বুঝি কারোর নজরে পড়ে না? ঠিক আছে, নয় আমরা দুজনেই করি, এবার থেকে একটু সমঝে বুঝে চললে। থামো তো, রামের ঠ্যাং ভেঙেছে বলে কি শ্যামকেও খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতে হবে? নীলা খ্যাঁক খ্যাঁক করে উঠল। পাড়াপড়শি আত্মীয় স্বজন দেখিও না, সববার সব আমার জানা আছে, ঘাটলে প্রত্যেকেরই গু থেকেই গন্ধ বেরোবে। সকলের গু তো এক্ষুনি পাওয়া যাচ্ছে না, যারটা নিউজ হয়েছে তারটা নিয়েই এখন সকলে খোঁচাখুঁচি করবে। রাত দুপুরে সতীপনার নাটক শুরু করলে কেন বলতো? নীলা মটকা মেরে উল্টো দিকে পাশ ফিরল, গড় গড় করতে করতে বলল, বেশ তো, কাল থেকে তেলাপিয়া লাইলন টিক্কা মাছ ছাড়া আর আনবে না, ঝিঙে কুমড়ো দিয়ে থলি ভর্তি করো, তাই তোমাদের পাতে ঢেলে দেব, দেখি বাপ ছেলের কতদিন রোচে। খোঁচে যাচ্ছ কেন? ভালোর জন্যই তো বলছি। শুভময় নীলাকে টানার চেষ্টা করল, সরোজটা এমন একটা স্টুপিডের মতো কাজ করল। নীলা ঠেলে সরিয়ে দিল শুভময়কে। সে যতবার শুভময়কে সরোজের থেকে পৃথক করার চেষ্টা করে, ততই নিজেকে সরোজের সঙ্গে মিলিয়ে ফেলে শুভময়। কে স্টুপিড, সরোজ না শুভময়? দুটো দিন যেতে না যেতেই সব আবার স্বাভাবিক, অথবা গয়ং গচ্ছ। সরোজ সংবাদের আর কোনো প্রচার নেই, সকালবেলা অলস মেজাজে চায়ে চুমুক দিতে দিতে খবরের কাগজের পাতা ওল্টাতে পারছে শুভময়। বাজার থেকে চিতল চিংড়িও আসছে নিয়মিত, আসছে মুরগি মটন, আসছে পানীয় কলা আপেল আঙুর বেদানা, স্বামী আর ছেলের জন্য নিত্য নতুন খাবার বানাচ্ছে নীলা, পুষ্টি আর জীব দুদিকেই খেয়াল রেখে, পায়েস পুডিং কাবাব চাপ। একদিন দুপুরে দোতলার ফ্ল্যাটের সেন গিন্নির সঙ্গে বেরিয়ে নিউ মার্কেটে চলল নীলা, 24 মিটার পর্দার কাপড় কিনে আনল। প্রায়শই বিকেলে পার্টির গাড়ি নামিয়ে দিয়ে যাচ্ছে শুভময়কে, ঘরে ঢুকেই ঘটাং ঘটাং আলমারি খুলছে শুভময়, সুরেলা বাজনাওয়ালা নতুন গ্যাস লাইটারটা শোভা পাচ্ছে শুভময়ের পকেটে, উপহার। এর মধ্যেই শুভময় একদিন জানালো সরোজ জামিন পেয়ে গেছে, মুক্ত হয়েই সরোজ পরদিন অফিসে এসেছিল, বুক ফুলিয়ে বলে গেছে আরো বড় উকিল লাগাবে, সেই উকিল নাকি কোর্টে ভিজিলেন্স অফিসারদের প্যান্ট জামা খুলে নেবে। শুনে নীলার কি হাসি, যেন কল্প চোখে ভিজিলেন্সের দুঁদে লোকগুলোকে দেখতে পাচ্ছে। জাঙ্গিয়া পরে কোর্টের বারান্দায় মলিন মুখে চোখ মুচ্ছে লোকগুলো, হাসতে হাসতে এই স্বামীকে চিমটি কাটল, তাহলে যে তুমি বললে সরোজবাবুর দফা রফা? সেই রকমই মনে হয়েছিল, অবশ্য ওটা সরোজের বারফাট্টাইও হতে পারে,
চালবাস টাইপের লোক, ভাঙবে তবু মচ খাবে না। হুম, নিশ্চয়ই কোনো ক্যাচ আছে। দেখো হয়তো তোমাদের ভিজিলেন্সকেই ম্যানেজ করে ফেলেছে সরোজবাবু। ভিজিলেন্সের লোকেরা তো আর কনখল থেকে নৌকো ভাসিয়ে কলকাতায় আসেনি। তেমন টাকনাদার চাঁড় খাওয়ালে তাঁদেরও গাঁথা যেতে পারে। আই ডাউট, ওখানে ট্যাফও করতে পারবে কি? সত্যি খুঁটি যদি ওর থাকে, অন্য জায়গায় আছে মিনিস্ট্রি মহলে, ওর ভাইরা ভাই নাকি কোনো এক মন্ত্রীর বিয়ের বোতল বন্ধু, সে কোনো কলকাঠি নাড়লেও নাড়তে পারে। নীলা প্রাণপণে মনে করার চেষ্টা করল অপুর মহলে তাদের কেউ জানাশুনো আছে কিনা। হতাশ হয়ে হাল ছেড়ে দিল। ধুস, কেন এত ভাবছে সে? শুভময় তো সরোজ নয়। অন্য কথায় গেল নীলা, তোমাদের এই ঠক্কর ব্রাদার্সকে টাইট দেওয়ার কি হলো, ছেড়ে দিলে? সে হারামজাদা তো এখনো ঘাপটি মেরেই বসে আছে, অফিসের ত্রিসীমানা মারাচ্ছে না, সেন্স অফ গিল্ট, অপরাধ বোধে ভুগছে। শুভময় ঠোঁট টিপল। তবে একটা মোক্ষম উপকার হয়েছে, বলতো কি? নীলা ফ্যাল ফ্যাল চোখে দুদিকে ঘাড় নাড়ল। এই জন্যই তো তোমায় ঢ্যাঁড়স বলি। শুধু ঢ্যাঁড়স নয়, তুমি একটি চাল কুমড়ো। অন্য পার্টিরা এখন আতঙ্কে কেঁচো হয়ে থাকে, বুঝলে? টুস্কি বাজালেই অ্যামাউন্ট বুঝে দেয়। শুভময় চোখ মারল। রেটও চড়েছে। ঈশ্বরকে মনে মনে ধন্যবাদ দিল নীলা। মঙ্গলময় তিনি, যা করেন মানুষের ভালোর জন্যই করেন। সরোজ ব্যানার্জির ধরা পড়াটা সাপে বর হয়ে গেল। না, শুভময় নয়, সরোজটাই স্টুপিড। শুভময় ধরা পড়লে সরোজ এই পরিস্থিতিটার ফায়দা লুটতে পারত। পরের পরের দিন ছবিটা আমূল বদলে গেল। অফিস থেকে প্রায় ছুটতে ছুটতে বাড়ি ফিরল শুভময়, মুখ শুকিয়ে আমশি, ঘামছে দরদর। নীলাকে শোয়ার ঘরে টেনে নিয়ে এসে বলল, খুব খারাপ খবর, শিহরে সমন। নীলা উৎকণ্ঠিত হয়ে প্রশ্ন করল, কি হয়েছে? ঠক্কর ব্রাদার্স মেন কালপ্রিট নয়, সর্ষের মধ্যে ভূত। আমাদের ডিপার্টমেন্টেই বেশ কয়েকজনকে মাস পুড়ে দিয়েছে, নাম পাঠিয়ে দিয়েছে ভিজিলেন্সে। সেই মতোই আমাদের অনেক পার্টিকে ট্র্যাপ করেছিল ভিজিলেন্স। আলটিমেটলি ঠক্কর ব্রাদার্সই দাবার গুটি হতে রাজি হয়। সরোজ ব্যানার্জির ভিকটিম হওয়াটা মিয়ার অ্যাক্সিডেন্ট, ওটা সরোজ না হয়ে অন্য কেউ হতে পারত। যা, নীলা ধপ করে বিছানায় বসে পড়ল। গুজব টুজব নয় তো? একদম না, এ হলো গিয়ে একেবারে ঘোড়ার মুখের খবর। আমাদের অফিসের মিসেস মুখার্জিকে তো চেনো, বেটে মতন গোলকাল মুখ, চশমা পরে, টিকটিকির ল্যাজের মতো চুল। তোমার সঙ্গে রিক্রিয়েশন ক্লাবের ফাংশনে একদিন আলাপ হয়েছিল, মনে পড়ে? বুঝেছি, যে মহিলা হাঁসের মতো ঘুষ খায়, তাই তো? হ্যাঁ হ্যাঁ, নারী প্রগতি, সমান অধিকার। মেয়ে ছেলেরাই বা কম যাবে কেন? ওই বলছিল, ওরে বাস, ওর যা দারুণ নেটওয়ার্ক, হেডকোয়ার্টারে রেগুলার বাতাসা ছড়ায়, অনেক পোষা গুপ্তচর আছে। শুভময় বড় করে শ্বাস টানল। এ তো হলো খারাপ খবরের ট্রেলার, আসল দুঃসংবাদটি শুনলে পিলে চমকে যাবে তোমার। ভিজিলেন্স সাসপেক্ট করেছে ওই ঠক্কর ব্রাদার্সের মেথডে কাউকে পাকড়াও করা যাবে না, তাই এবার তারা সরকারি বাড়িতে হানা দেবে, মানে আর যাদের নাম আছে তাদের বাড়িতে। হঠাৎ করেই কাক পক্ষীও টের পাবে না। নীলার মুখ ফ্যাকাশে হয়ে গেল। কার কার নাম আছে? সে লিস্টে তো আর অফিসে টাঙিয়ে দেয়নি, মিসেস মুখার্জির খোঁচররাও পুরো ডিটেলস জানে না। তবে কি তবে? লিসন নীলা, শুভময়ের স্বর গম্ভীর, সাবধানের মার নেই, ঘর তো ওর ক্লিন রাখাই ভালো। ইঙ্গিত বুঝল নীলা, এত হিসেবি, এত সতর্ক বলেই না শুভময়ের ওপর নীলার এত আস্থা। এই গুণের জন্যই শুভময়েরা কখনো সরোজ হয় না। তবু নীলা মিনমিন করল, আমাদের কি এমন হীরে জহরত আছে? নো, যেটুকু না থাকলেই নয় সেটুকুই শুধু বাড়িতে থাকবে, বাকি সব লকারে চালান করে দাও।
লকারও যদি দেখতে চায়? আহা, ব্যাংকের লকার নয়। অনিমেষ আমাকে একটা প্রাইভেট লকারের সন্ধান দিয়েছে বড় বাজারে। সেফ তো হয়ে যাবে না তো? আরে না না, মিনিস্টারদের সুইস ব্যাংকের থেকেও সেফ। দরজায় ছায়া, নীলা চমকে তাকালো। লক্ষ্মী সরস্বতীর বদলে কাজে ঢুকেছে, সকালবেলা আসে সন্ধেয় যায়। লক্ষ্মীর দুহাতে কফির পেয়ালা, ইশারায় টেবিলে রাখতে বলল নীলা। রেখেও দাঁড়িয়ে আছে মেয়েটা। নীলার ভুরু জ্বর হলো। কিছু বলবি? রাতের জন্য কটা রুটি করব আজ? যা করিস তাই করবি, 12-14টা। লালটুকে জল খাবার দিয়েছিস? হ্যাঁ। কি করছে দাদা, পড়ছে? হ্যাঁ। দু এক সেকেন্ড দাঁড়িয়ে থেকে লক্ষ্মী চলে গেল। চোখের কোণ দিয়ে মেয়েটার চলে যাওয়া দেখল নীলা। মেয়েটার আড়ি পাতার অভ্যেস নেই তো, কি নিঃসারে এসে দাঁড়িয়েছিল। শুনেছে কি কিছু? নীলা দরজায় এসে গলা উঠালো। লক্ষ্মী শোন, রুটি করতে হবে না, আটা মেখে রেখে চলে যাস। শুভময় পোশাক বদলে দ্রুত কফি শেষ করল, তারপর আলমারি খুলেছে, কি একটা ফাইল দেখছে উল্টে পাল্টে। নীলা বকের মতো গলা বাড়ালো। কি ওটা? অ্যাসেসমেন্টের কপি, দেখছি কি কি শো করা আছে। নতুন ফ্রিজ টিভি কিছুই তো এন্ট্রি নেই দেখছি। ও দুটো পুরনোর সঙ্গে এক্সচেঞ্জ করে কিনেছো, তাও ক্যাশে নয়, মাসে মাসে ইনস্টলমেন্ট গুনতে হয়। ও নিয়ে কেউ ঝামেলা করবে না, ফ্যাচ ফ্যাচ করো না তো। কিস্তির মাল বলে কি সাতখুন মাপ? মাসে মাসে কত করে কিস্তি গুনতে হয় সেটা ওরা দেখবে না? যদি জিজ্ঞাসা করে মাসে 10,500 টাকা মাইনে পেয়ে 3100 টাকা ইনস্টলমেন্ট গোনেন কি করে? মনে রেখো সঙ্গে আবার ফ্ল্যাটের লোনের 2800 আছে। বলবে পেটে কিল মেরে চালাই, ওরকমই কিছু বলতে হবে, মানলে হয়। সে গিয়ে এই ফ্ল্যাট দেখে ও মানবে 3.5 লাখের মাল? বারে, প্রমোটার তো কাগজে কলমে দাম দেখিয়েই দিয়েছে, তোমারও সমস্ত পেপার সাবমিট করা আছে। হ্যাঁ, ওই যা রক্ষে, তবে ওরা কি বুঝবে না কতটা দুধে কত জল মেশানো হয়? কিন্তু কিছু করতে পারবে না, ফ্রিজ টিভির মোমোগুলো অন্তত বার করে রেখো। কোনো কাগজপত্রই নীলার সেভাবে গোছানো থাকে না, কোনোটা খুচরো কয়েনের বাক্সে, তো কোনোটা শাড়ির ভাঁজে, তবে সবই পাওয়া গেল। শুভময় চোখ কুঁচকে বিল মোমো দেখছে। নীলা ফস করে বলে উঠল, তোমার ভিসিআরের কোনো কাগজপত্র কিন্তু আমার কাছে নেই। থাকার কথাও নয়, ভিসিআরটি খাঁটি জাপানি জিনিস, খিদিরপুরের চোরাই মার্কেট থেকে কেনা। স্মাগল্ড গুডসের রসিদ দেওয়ার রীতি এখনো চালু হয়নি। শুভময় চিন্তিত মুখে বলল, ওটা কদিনের জন্য তোমার বাপের বাড়িতে রেখে আসা যায় না? পাগল, গত মাসে বৌদি চেয়েছিল, দিইনি। এখন যেচে রাখতে গেলে বরং তোমার বোনের বাড়ি চালান করো। নট এ ব্যাড আইডিয়া, লালটু কিছু ভাববে না তো? ভাবার কি আছে, ওকে কি এখন টিভিও দেখতে দিই? বলবো তোমার পরীক্ষা বলে পিসিকে দেখতে দিয়েছি, শুভ্রাকেও তাই বলবো। বলতে বলতে এই দরজাটা আলগা ভেজিয়ে দিয়ে এলো নীলা। আলমারির লকার খুলে গয়না বার করল, এক জোড়া বালা, এক জোড়া চূড়, দুটো নেকলেস, কানের ঝুমকো গোটা চারে, বেশ কয়েকটা টব আংটি। শুভময় আঁতকে উঠল, বাড়িতে এত গয়না রেখে দিয়েছ? ঘুরিয়ে ফিরিয়ে পড়ি যে, নীলা ঢোক গিলল, কাল ব্যাংকে রেখে আসবো। খবরদার না, ব্যাংকেও বেশি রাখা যাবে না, সব একটা দুটো করে রেখে বাকিগুলো শুভ্রাকে দিয়ে আসবে কালই। সব শুভ্রাকে? শুভ্রা কি ভাববে? সে আমার দায়িত্ব, আমার বোন, আমি বুঝিয়ে বলবো। হ্যাঁ, তারপর ফকটের মাল ভেবে সব ঝেড়ে দিক, মনে মনে বলল নীলা। তার অপ্রসন্ন মুখ দেখে কিছু যেন আঁচ করল শুভময়, একটু যেন দ্বিধান্বিতও হয়েছে। ঠিক আছে, ওগুলোও সব প্রাইভেট লকারে পুড়ে দেব, বটুয়ায় একসঙ্গে ভরে রাখো। আলমারির দুই তাকের মাঝে টানা চ্যাপটা গোপন কুঠরি, তার থেকে এবার এক এক করে নোটের বান্ডিল বার হয়েছে শুভময়ের। 100 টাকার, 50 টাকার, 10 টাকারও আছে,
উড়নো পুরনো মলিন বান্ডিল। শুভময় গুনছে, একবার দুবার বারবার চোখ ছোট করে তাকালো। একটা 50 টাকার বান্ডিল কম আছে বলে মনে হচ্ছে। কম? হ্যাঁ। শুভময় আবার গোটা তাক হাতড়ালো। না, ভেতরে নেই তো। কম কি করে হবে, ভালো করে গুনো। 20 বার কাউন্ট করেছি, বলতে বলতে আর একবার গুনল শুভময়। থাকার কথা 41, আছে 40। অসম্ভব, টাকার কি ডানা আছে? সে তুমিই জানো। বের করনি? আমি ওখানে হাতই দিইনি। এ তো মহা চিন্তার কথা হলো। তোমার শাড়ির ভাঁজে ভাঁজে নেই তো? তুমি তুলবার সময় কোনোদিন ভুল করে যা নেতা ছ্যাতা করে রাখা স্বভাব। বাজে কথা বলো না, ঝট করে কথাটা নীলার গায়ে লেগে গেল। ঝপাত ঝপাত করে নামাচ্ছে শাড়িগুলো। দেখো দেখো কোথায় আছে দেখো। ও কি আর এখন পাওয়া যাবে? কোথায় কোন স্যাকরার গর্ভে ঢুকিয়ে দিয়ে এসেছ, কিংবা শাড়ি কিনে বসে আছো? হারামের মাল পেয়েছ? চেঁচিও না, তোমার ওই তাকের টাকায় আমি কখনো হাত দিই না। যা খরচা করি সব এই লকারের টাকা থেকে করি, কিংবা যা ভিক্ষে দাও তা থেকে করি। নীলার দাঁতে বিষ এসে গেল। নিজে কোথাও ফুর্তি ফার্তা করে ওড়াওনি তো, এখন ভুলে গিয়ে ঢং করছো। আমি ফুর্তি ফার্তা করি? কি ফুর্তি করি? সে তুমিই জানো, আমি তো আর তোমার পেছনে গোয়েন্দা লাগাইনি। ক্রমশ গলা চড়ছে দুজনে। মানুষ থেকে সাপদ, সাপদ থেকে ক্রমেই সরীসৃপ হয়ে যাচ্ছে স্বামী স্ত্রী। ভটাং করে দরজা খুলে গেল। কি ব্যাপার, সন্ধেবেলা হঠাৎ ফাইট শুরু করলে কেন? দুজনেই থতমত খেয়েছু। লালটু ঘরে ঢুকল। এ কি, সব এমন লণ্ডভণ্ড করলো কে? এদিকে গয়না, ওদিকে শাড়ি। ছড়ানো টাকা শাড়ির আড়ালে চাপা দেওয়ার অক্ষম চেষ্টা করল নীলা। শুভময় চটপট বলে উঠল, একটা জায়গায় কিছু টাকা রাখা ছিল, পাচ্ছি না। কত টাকা? 5000। 50 টাকার একটা গোছা তো? লালটুর স্বর নির্বিকার। ওটা আমি নিয়েছি। তুই? নীলা শুভময়ের গলা কোরাসে বেজে উঠল। কেন? দরকার ছিল। কি দরকার, আমাদের বলিসনি কেন? সব ব্যাপার কি তোমাদের বলা যায়? তবে ওরাইনি। নীলা স্থিত হয়েছে খানিকটা, ছেলের ওই ভাবলে ক্ষীণ আচরণ সহ্য হচ্ছে না তার। কড়া সুরে বলল, কি এমন ব্যাপার যে আমাদেরও বলা যায় না? শুনবে? খুব সিক্রেট, লোককে আবার বলে বেরিও না। শর্টস টি শার্ট পরা লালটুর মসৃণ চোয়ালে রহস্যময় হাসি খেলে বেড়াচ্ছে। একটা চোখ ছোট করে বলল, আমাদের টিউটোরিয়ালের জ্যোতির্ময় স্যার 3টে পেপারের কোয়েশ্চেন দিয়েছেন, ফিজিক্সের 2টো পেপার আর কেমিস্ট্রির 2nd পেপার। 3 দুগুণে 6000 চেয়েছিলেন, বলে কয়ে 5000-এ করিয়েছি। জেনুইন কোশ্চেন, একদম অরিজিনাল, না হলে টাকা ফেরত। ঘরে কি বাঁচ পড়ল? মাটি কাঁপছে নাকি? ফ্যানটা যথেষ্ট জোরে ঘুরছে না? শুভময় বিস্ফারিত চোখে দেখছে ছেলেকে। কোনো ক্রমে বলল, কোয়েশ্চেন পেপার কিনে পরীক্ষা দিবি তুই? হাতে এসে গেলে নেব না, উনি বেচছেন তাই তো কিনছি, আমি তো আর একা নই, অনেকেই। এত যে তোর রাত জেগে পড়া, নোট বানানো, ঘড়ি দেখে উত্তর লেখা, সবই কি ফাঁকি শুধু আমাদের দেখানোর জন্য? নীলার গলা কেঁপে গেল। তা কেন, খেটে তো আমি 60-70 পেতেই পারি, তাই বলে কি সেখানেই থেমে থাকবো? কটা টাকা দিলে যদি 90% এসে যায়, সেটা কি দোষের? লালটুর গলায় অভিমান। মনে রেখো, মাধ্যমিকে আমি স্টার মিস করেছিলাম। নিজের ঘরে ফিরে গেল লালটু। নীলা অবশ হাতে শাড়িগুলো তুলছে এক এক করে, গয়নাগুলো জড়ো করছে, টাকাও। হঠাৎ আয়নায় চোখ পড়ে গেল। দর্পণে পাশাপাশি 2টো মুখ, শুভময় আর নীলা, দুজনেই দেখছে দুজনকে। কি সরাবে এখন, কোথায় সরাবে?